প্রার্থী ঘোষণা হওয়ার সাথে সাথেই দেওয়াল লিখনে নেমে পড়লেন বামকর্মী সমর্থকরা। রবিবার রাতে হাবড়াতে পুরো ভোটের প্রার্থী তালিকা প্রকাশ করেন বাম নেতা সুজন চক্রবর্তী। প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার সাথে সাথেই দেওয়াল লিখনে নেমে পড়লেন বাম কর্মী সমর্থকেরা। রবিবার হাবড়ার কলতান প্রেক্ষাগৃহে দলীয় এক অনুষ্ঠানে যোগ দিয়ে প্রার্থী তালিকা ঘোষণা করেন বাম নেতা সুজন চক্রবর্তী। হাবড়ার 24টি ওয়ার্ডের প্রার্থী তালিকায় 15 জন নতুন প্রার্থী ঘোষণা করা হয়েছে। নতুনদের মধ্যে 7 জন রেড ভলেন্টিয়ার। পাশাপাশি 10টি ওয়ার্ডে মহিলাদের প্রার্থী করা হয়েছে বামেদের পক্ষ থেকে। রবিবার প্রার্থী তালিকা ঘোষণার পর বাম নেতা সুজন চক্রবর্তী বলেন, এবারের নির্বাচনেও প্রতিরোধ গড়ে তোলা হবে। পাশাপাশি তিনি বলেন, পুলিশ মিলিটারি কারোর শক্তি মানুষের থেকে বেশি নয়, শাসকেরা যেন এটা বুঝে চলেন। পুলিশ মিলিটারি কারোর শক্তি মানুষের চেয়ে বেশি না, এটা বুঝে হিসেব করে যেন শাসকেরা চলে। মানুষ তো প্রয়োজনের সময় প্রতিরোধ গড়ে তোলেই, খেলা বুঝবে, খেলা বুঝবে। রবিবার প্রার্থী তালিকা ঘোষণা হবার পর রাতেই বামকর্মী সমর্থকদের পক্ষ থেকে মাইকে প্রচারের ব্যবস্থা করা হয়। এবারের নির্বাচনে স্থানীয় 17 নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী হয়েছেন পিন্টু পোদ্দার। তিনি বলেন, করোনাকালে রেড ভলেন্টিয়ার যেভাবে কাজ করেছে, যেভাবে সাধারণ মানুষের পাশে থেকেছে, তাতে জয়ের ব্যাপারে আমরা 100% আশাবাদী। 17 নম্বর ওয়ার্ড থেকে আমি প্রার্থী হয়েছি, জেতার ব্যাপারে 100% আশাবাদী। এই কারণেই করোনা মহামারীকালে যেভাবে তৃণমূলের বর্তমান কাউন্সিলরকে খুঁজে পাওয়া যায়নি, তৃণমূলের কোনো নেতা কর্মী তাদেরকে খুঁজে পাওয়া যায়নি, সেই সময় আমরা রেড ভলেন্টিয়ার্সের পক্ষ থেকে সারা ওয়ার্ডে প্রত্যেকটা মানুষের বাড়িতে স্যানিটাইজ করা থেকে শুরু করে ওষুধ পৌঁছে দেওয়া, কাউকে হসপিটালে পৌঁছে দেওয়া, এ সমস্ত কাজে আমরা ছিলাম। আমরা বিশ্বাস করি এই অঞ্চলের মানুষ করোনাকালে আমাদের যেভাবে পাশে পেয়েছে, আগামী দিনে আমরা সেইভাবেই মানুষের পাশে থাকব। এই দাবিতে মানুষ আমাদেরকে আমাদের পাশে থাকবে, আমরা এই বিষয়ে 100% আশাবাদী। অপর প্রার্থী 10 নম্বর ওয়ার্ডের দিবাকর মিত্র। তিনি বলেন, এবারের নির্বাচনে আমাদের মূল দাবি শিক্ষা, স্বাস্থ্য ও পৌর পরিষেবা নিয়ে। প্রচারে নতুন করে কিছু বলার নেই। শিক্ষা, স্বাস্থ্য এবং পৌর পরিষেবা, যেটা দীর্ঘদিন ধরে পৌরসভায় নির্বাচন না হওয়ার কারণে পৌরসভা বন্ধ হয়ে আছে। পৌরসভায় বিভিন্ন সাধারণ হাবড়ার সাধারণ মানুষদের খুব অসুবিধা, তাদের বিভিন্ন সার্টিফিকেট বা বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্রের জন্য বারবার যেতে হচ্ছে। বিভিন্ন ওয়ার্ড ঠিকমতন জঞ্জাল পরিষ্কার করা হচ্ছে না। কিছুদিন আগে বৃষ্টির ফলে বিস্তীর্ণ অঞ্চল হাবড়ায় জলে ডুবেছিল, সেখানে জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। হাবড়ায় সুষ্ঠু যে ড্রেনেজ সিস্টেম, সেটার কোনো ব্যবস্থা নেই। পানীয় জলের একটা সমস্যা আছে, সেগুলো নিয়ে আমরা সবসময় সাধারণ নাগরিকদের পাশে থাকব। লড়াই কঠিন হবে কি না, সাংবাদিকদের এ প্রশ্নের উত্তরে দিবাকর বলেন, লড়াই সহজ না কঠিন তা ভেবে লাভ নেই, লড়তে হবে। রাজ্যে পৌর নির্বাচনের দিন এখনও ঘোষণা হয়নি, তার আগেই প্রার্থী তালিকা প্রকাশের পর স্বাভাবিকভাবেই প্রচারে খামতি রাখতে চাইছে না বাম নেতৃত্ব। এদিন সকালে স্থানীয় 15 নম্বর ওয়ার্ডে দেওয়াল লিখনে নেমে পড়েন কর্মী সমর্থকেরা। এ বিষয়ে পার্টিকর্মী জয়ন্ত রায়চৌধুরী বলেন, দীর্ঘদিন নির্বাচন হয়নি, এই নির্বাচনে সাধারণ মানুষ আমাদের পাশেই থাকবেন। এই নতুন গ্রাম অংশে 15 নম্বর ওয়ার্ডে নতুন গ্রাম অংশে আমাদের এই ওয়ার্ডের কাজ আমরা প্রথম শুরু করলাম, যা আগামী দিনে যাতে সারা ওয়ার্ড জুড়েই এই দেওয়াল লিখনের কাজটা আমরা শুরু করতে। আমাদের প্রার্থী প্রচার যখন হয়ে গেল, তার পরবর্তী সময় থেকেই আমাদের এই প্রচার অভিযান শুরু হয়ে যায়। প্রতিটি ওয়ার্ডেই আমার কাছে যা খবর, প্রতিটি ওয়ার্ডেই তার দেওয়াল লিখনের কাজ শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাবড়া।